আগরতলা আজকে তৃতীয় দিন এবং আমার শেষ দিন ভ্রমণ। এই তো সন্ধ্যায় একটু বার হইলাম ঘোরাঘুরি করার জন্য, আর একটু মুভি দেখবো ভাবছি। মুভিটা কীরকম হবে জানি না, মুভি তো জওয়ান মুভি আগেই দেখেছি, এখন আরেকটা মুভি চলতেছে সেটারই টিকিট কাটলাম এবং ওটা দেখবো, এনজয় করব, বাইরে খাওয়া দাওয়া করব। তো আমরা আবার চলে আসছি স্মার্ট বাজারে, একদম উপরে সিনেমা হল, আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল, তো আমরা সিনেমা দেখতে চলে যাচ্ছি। কেউ বাইরের ভিডিওটা করতেছি, সন্ধ্যার লুকটা কেমন দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। অনেক সুন্দর লাইটিং করেছে রাস্তায় তাদের পূজা উপলক্ষে, চারিদিকে আলো। দিনের বেলা এগুলো বোঝা যায় না, তবে রাত্রেবেলা এই লাইটগুলো অনেক সুন্দর লাগে। এখানে একটা পুকুর আছে দেখলাম, তাই পুকুরটাকেও তারা লাইটিং করে রাখছে। তারা তাদের ভারতীয় পতাকার রঙে লাইটগুলি সাজাইছে, যে কমলা, সাদা আর সবুজ। এই জিনিসটা আমাকে অনেক আকর্ষণ করেছে, হয়তো এটা তেমন কিছু না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, ভালো লাগছে। এই যে পানি দেখা যাচ্ছে, অনেক সুন্দর, একটা বিশাল একটা পুকুর। এদিকে যাওয়ার উপায় নাই, ওই যে ওরা গেছে, চলো ওই মাথায় যাই। দেখেছেন কি সুন্দর পুকুরের পানিটা, লাইটিং লাইটের আলো পড়ে চিকিমিকি করতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। তাই একটু ভিডিও করে নিচ্ছি সেই সুযোগে। পুকুরটার নাম জানি না, জানলে আপনাদেরকে বলতে পারতাম। কি সুন্দর করে রাখছে তারা পুকুরটাকে, পানিটাও ময়লা না, পরিষ্কার। একদম লাইটিংয়ে চিকচিক করতেছে সব কিছু, যে লেখাই আছে পুকুরে আবর্জনা ফেলবেন না, আদেশ অনুসারে এগিয়ে চলুন, কিন্তু নামটা দেয় নাই পুকুরের। আপনারা যারা এই এলাকায় আছেন নিশ্চয়ই জানবেন এটার নাম, কেউ যদি জেনে থাকেন এই পুকুরের নাম আমাকে জানাবেন। আমি আছি এখন মেলার মাঠে, জায়গাটার নাম মেলার মাঠ, আর কনিষ্ক হোটেল, হোটেলের নাম হোটেল কনিষ্ক। দাদা ভাই, এই পুকুরটার নাম কি? তাই ও আচ্ছা, এই পুকুরটার নাম মেলার মাঠ দিঘি। এক দাদা ভাইকে জিজ্ঞেস করলাম, মেলার মাঠ দিঘি। রাতের আলোয় অনেক ভালো লাগতেছে। ও এই যে এখানে সুইমিংও মনে করে, এ দেখুন ব্যবস্থা রেখেছে পুকুরে নামার। দিনের আলোয় পুকুর দেখা গেলেও রাতের আলোয় এই লাইটিংটা দেখা যেত না, তাই না? সেজন্য একটু রাতেই আমি ভিডিওটা করলাম, এটা সৌন্দর্যটা দেখানোর জন্য মূল উদ্দেশ্য। তো এই পুকুরের নাম হলো মেলার মাঠ দিঘি, এটা একটা দিঘি তাই বলল।
এই আমার পুকুর ভিডিও করা শেষ হয়ে গেল, আমি এখন সিটি সেন্টারে চলে যাচ্ছি। তো ওখানে ভালো কিছু পেলে আবার ভিডিও করব ইনশাল্লাহ, আবার দেখা হবে। ওকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। সিটি সেন্টার মার্কেটে চলে আসলাম, এটার নাম অনেক শুনেছি। এখন এদিকে কি পাওয়া যায় জানি না, ঘুরে বেড়াবো, ঘুরে যেটা ভালো লাগে সেটাই দেখবো আর কি। ডমিনোস আছে, ডমিনোস। ডমিনোস পিজা, আচ্ছা এখানে পিজা। এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, জায়গা আছে। মিক্স মার্কেট, সব কিছুই আছে মনে হইতেছে। ছেলেদের জিনিস, গার্মেন্টসের জিনিস মনে হয় সব কিছু। হ্যাঁ ভালো, গিফটের জন্য শাক কিনলাম। ভেজিটেবল নাই এগুলা, এগুলো দিদি এই পটেটো গুলো কত? 30 টাকা নিবা না? চিনি দিদি, এগুলো চিনি দেওয়া, চিনি দেওয়া না ঝাল? ঝাল দুইটা দিয়ে আমরা পটেটো স্টিক দুইটা নিলাম 30 টাকা করে। এই জুসগুলো কিসে? আপেল এন্ড স্ট্রবেরি। আপেল না কোনটা বল? আর লোকজন এখানে খাওয়া দাওয়া করতেছে, স্ন্যাক। দুইটা পটেটো স্টিক নিয়ে নিলাম আমরা সিটি সেন্টারে, দুইটা শার্ট কিনে এখন বসে বসে খাবো। আমাদের টাকা ফুরিয়ে গেছে, মানি এক্সচেঞ্জে এসে রুপি করে নিচ্ছি। জায়গায় জায়গায় মানি এক্সচেঞ্জ আছে, রুপি করা যায়, বাংলা টাকাও রুপি করা যায়। তো আমরা আবার চলে আসছি স্মার্ট বাজারে, একদম উপরে সিনেমা হল। আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল, তো আমরা সিনেমা দেখতে চলে যাচ্ছি। হলের ভিতর চলে এলাম, সিনেমা নাকি এখনো শুরু হয়নি। কিছুটা আগে আসাই ভালো, আগে চলে আসছি। আমরা কোন মুভিটার টিকিট কেটেছি? মিশন রানীগঞ্জ। এই মুভিটার টিকিট কেটেছি, জানি না ভালো না মন্দ, মানে আগরতলা সিনেমা হলটা কেমন এটা দেখার জন্যই সিনেমাটা দেখা। আর এক্সোসিট তো আমার
হাজবেন্ড দেখবে না ইংলিশ মুভি, জওয়ান তো আমি দেখে আসছি চিটাগাং থেকে। এটা অনেক সুন্দর ছিল মুভিটা, কিন্তু আমি এটা ভিডিও আপলোড দিতে পারি না, যতবারই দেই কপিরাইট চলে আসে, পরে আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এটা ভিতরটা অনেক বড় আছে, তেমন সুন্দর না কিন্তু বড় আছে। এই আর কি, আমাদের হাতে এখনো আধা ঘন্টার মতো টাইম আছে, তাই কোথাও বসে টাইম পাস করতে হবে। আগরতলা সিনেমা প্লেক্স চলে আসলাম। হ্যাঁ, কি সিনেমা? রূপসী সিনেমা, রূপসী সিনেমা হল, খারাপ না দেখতে, সুন্দরী। বাবু কে মাইনার্স কি চান্সেস জ্যাদা রাজধানী কে টাইম কে ফিল্ম বিরতি চলতেছে উনি কন কি এগুলা পপকর্ন পপকর্ন নিয়ে আসছো কত মা খাইলে আমার ডার্লিং কইবে কে বলছে কত এটা 100 টাকা 100 আচ্ছা আমাদের দিকে আরো বেশি 250 টাকা আমার 300-400 টাকা লাগবে বাবা सर्वोत्तम जीवन रक्षा पदक से सम्मानित किया गया।